হাইলাকান্দি রাঙ্গামাটি স্থিত জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসায় দেওরায়ে হাদিসের পাঠদানের শুভারম্ভ করেন আমিরে শরিয়াত মাওলানা ইউসুফ আলী। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের আমিরে শরিয়াত মরহুম তৈয়বুর রহমান বরমুইয়ার গড়া মাদ্রাসায় স্বপ্নের দেওরায়ে হাদিসের পাঠদানের শুভারম্ভ নিয়ে স্মৃতি বিজড়িত অতীত স্মরণ করে কান্না ভেজা কণ্ঠে জ্ঞান বিজ্ঞান আহরণ করে প্রতিষ্ঠিত হয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি। সমাজে শান্তি সম্প্রীতির বার্তা দিতে প্রকৃত জ্ঞান অর্জন করতে মরহুম আমিরে শরিয়ত রাঙ্গামাটির আদর্শ অনুসরণ করে যুগোপযোগী শিক্ষায় ব্রতী হতে আহ্বান জানান তিনি। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত আমিরে শরিয়াতের পুত্র মাওলানা আবুল খায়ের মেহবুব বরভুইয়া। দারুল উলুম দেওবান্দ সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পবিত্র কোরআন হাদিসের পাঠদান কর্মসূচি অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সবার সহযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের সেরা এক ব্যতিক্রমী মাদ্রাসা হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে 25 জন শিক্ষার্থী হাদিসের সবক নেন। তাদেরকে সবক দেন মাওলানা ইসমাইল আলী লস্কর, মাওলানা মোস্তফা আহমেদ বরভুইয়া, ডক্টর নিজামুদ্দিন, মাওলানা আব্দুল হামিদ সহ হাদিস শাস্ত্রে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা। পর্যায়ক্রমে বুখারি শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ সহ অন্যান্য হাদিসের পাঠদান শুরু হয়। এদিন সকালে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে কোরআন পাঠ, নাতে রাসুল, কথোপকথন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল লস্কর, সমাজসেবী আব্দুল খালিক লস্কর, আমির হোসেন বরভুইয়া, নুরুল হক, বদরুল হুদা চৌধুরী প্রমুখ। এই অনুষ্ঠানের সমাপ্তিতে দেওরায়ে হাদিসের লক্ষ্য সার্থক করা সহ জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিশ্বশান্তি কামনা করে মোনাজাত করেন আমিরে শরিয়াত মাওলানা ইউসুফ আলী। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমি আমার সংক্ষিপ্ত সনদটা যেহেতু অভিযোগ করেছি, আমার সনদটা আমি সংক্ষিপ্ত বয়ান করে দেব। আজাদানি রাওয়ায়াতিল হাদিস সাইয়েদুনা সাইয়েদুল মুসাই হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আসসিলাতি তুরকলি সুম্মাল বদরমুরি আন শাইখিল আরবি ওয়াল আজম আস সাইয়্যিদ হযরত হুসাইন আহমদ আল মাদানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আম মাহমুদ বিন হাসানি মাহমুদ হাসানি দেওবন্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আর রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ও কাজী নানুতুবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আন আব্দুল গনি আল মুজাদ্দিদি علي الشيخ إسحاق الدهلوي علي الشيخ عبد العزيز الدهلوي عم مسند هند الشاه ولي الله المعبس الدهلوي عن أبي الطائب محمد بن إبراهيم عن ইব্রাহিম আল আহমদ আল কারদি আল আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আস-সান্নামি আল শেখ আব্দুল আউয়াল ঈসা ইবনে সুহাইব আল কারদি আল শেখ जिसके दौर में आदि हुए हो और कहा क्या यह दराज करता है मुक्त बना तो उसे इमाम बुखारी उस पर आपका उम्र किया ना सकता मुक्त बना तो उसे फरमाया हजरत जिस बयान से आप सुना बयान कर रहे हैं अगर आपके पास फिलहाल बयान मौजूद हो तो अदनो ये मेहरबानी बयान की तरफ नजर फरमा लीजिए अनवार दिल में नबूवत के कितने अनवार है और जो अल्लाह के रसूल के सीने में मुजमा
کوشش کرے اور